ফেসবুক মার্কেট প্লেস অনেকটা ক্লাসিফাইড অ্যাড সাইটের মতো কাজ করে, যেমন বিক্রয় .com, যেখানে আপনি চাইলে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারেন, নতুন এবং পুরাতন। আসসালামু আলাইকুম, আমি রাজীব, আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন সেই জিনিসটা। আমি দেখাবো কীভাবে আপনার একটা প্রোডাক্ট আপলোড করতে পারেন এবং প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে কী কী জিনিস রয়েছে, কী কী জিনিস আপনার মাথায় রাখলে খুব ইজিলি প্রোডাক্ট সেল করতে পারেন, তার সব কিছুই। লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি এটা প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে প্রোডাক্ট আপলোড করার আগে আপনি আপনার প্রোডাক্টের বেশ কিছু ছবি আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে নেবেন, কারণ এই ছবিগুলো দেখে যে কেউ ডিসিশন নেবে আপনার প্রোডাক্ট সে কিনবে কি কিনবে না। আর এক্ষেত্রে মাথায় রাখবেন, ছবি তোলার পর সেগুলোকে রিসাইজ করে নেবেন, বিকজ স্কোয়ার ইমেজ সবচেয়ে ভালো কাজ করে। যেহেতু ফেসবুকে বেশি ইউজার মোবাইলে, তার মানে হচ্ছে মোবাইলে স্কোয়ার ইমেজ অনেকটা বেশি জায়গা নেয় এবং আপনার প্রোডাক্টটা খুব ইজিলি তারা দেখতে পাবে এবং বুঝতে পারবে। আর এক্ষেত্রে ফেসবুকের রিকমেন্ডেড সাইজ হচ্ছে মূলত 1200px/1200px, অর্থাৎ আপনার ছবি আপনি তুলে নেওয়ার পর সেটাকে রিসাইজ করে নেবেন 1200px/1200px। আপনি যদি ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করতে চান অথবা আপনার ফেসবুক মার্কেট প্লেসে আপনি যদি কোনো প্রোডাক্ট আপলোড করতে চান, তাহলে আপনাকে সোজা সোজা চলে যেতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে, অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলে আপনাকে লগ ইন অবস্থায় থাকতে হবে। এবং আপনি যদি এখানে লেফট সাইডের দিকে তাকান, তাহলে সি মোর যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে মার্কেট প্লেস। সো আপনি এখান থেকে সোজা সোজা চলে যেতে পারেন মার্কেট প্লেসে, অথবা আপনি ভিজিট করতে পারেন facebook.com/marketplace। এবং মার্কেট প্লেসে যাওয়ার পর আপনি ঠিক এই জায়গাটাতে চলে আসবেন। তো মার্কেট প্লেসে আপনি যদি লিস্ট করতে চান, আপনার প্রোডাক্টকে আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি ঠিক লেফট সাইডের দিকে যদি তাকান, ডেস্কটপ থেকে যদি ব্যবহার করে থাকেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ লিস্টিং, ক্লিক করবেন ক্রিয়েট নিউ লিস্টিং। দেন আপনাকে আপনার চুজ লিস্টিং টাইপ, আপনি কী ধরনের প্রোডাক্ট লিস্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আপনি কোনো আইটেম সেল করলে সেটা অ্যাড করবেন এখানে। আপনি যদি গাড়ি সেল করে থাকেন বা ট্রাক সেল করবেন বলে মনে করেন, যে কোনো ভেহিকল আপনি যদি সেট করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। এবং আপনি যদি বাড়ির সেল অথবা ভাড়া দিতে চান, সেক্ষেত্রেও আপনি ঠিক ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করতে পারেন। এবং আপনি যদি কোনো জব অফার করে থাকেন সেটাও আপনি এখানে করতে পারবেন। আমরা ধরুন একটা আইটেম আমরা এখানে মূলত অ্যাড করতে চাচ্ছি, আমরা ক্লিক করব আইটেম ফর সেল, এবং একটা চমৎকার ইন্টারফেস আপনার এখানে চলে আসবে। এখানে আপনি প্রোডাক্ট ফটোস অ্যাড করতে পারবেন এবং আপনার এখানে আপনি প্রায় 10টা ফটোস অ্যাড করতে পারবেন। আপনি অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং সরাসরি আপনার কম্পিউটার থেকে অথবা আপনার মোবাইল থেকে আপনি ছবিগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। ধরুন আমরা এই দুটো ছবি আমাদের অ্যাড করতে চাচ্ছি, ওপেন করবেন এবং আপনি চাইলে আরও ছবি পরবর্তীতে অ্যাড করতে পারেন। আপনি একটা টাইটেল দিব, আমরা আমাদের যেই প্রোডাক্টটা রয়েছে প্রোডাক্টের টাইটেল দেব। এক্ষেত্রে আপনি এটাকে অনেক বেশি সুন্দর করার জন্য আপনি সবগুলো লেটারের ফার্স্ট ক্যারেক্টারটা আমরা ক্যাপিটাল লেটার দিতে পারি এবং আপনি এখানে প্রাইস দিতে পারেন। ধরুন এটা হচ্ছে প্রাইস হচ্ছে 500 টাকা। দেন ক্যাটাগরি হচ্ছে আপনি এখানে দিতে পারেন, হচ্ছে এটা আসলে কী ধরনের ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে মূলত আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে পড়ে। এটা একটা ক্লদিং, মিন্স ক্লদিং অ্যান্ড শুজ, ওকে। দেন আপনি এখানে কন্ডিশন দিতে পারেন, কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা কি নতুন নাকি পুরাতন নাকি ইউজ করা। তো আপনি এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন, একটা হচ্ছে ইউজ লাইক নিউ, ইউজ গুড অ্যান্ড ইউজ ফেয়ার। সো আমরা নিউ দিচ্ছি, দেন আপনি চাইলে ব্র্যান্ড ইনফরমেশান অ্যাড করতে পারেন। ধরুন এটা আপনি যদি মনে করেন যে এটা হচ্ছে স্মার্ট এক্সের, আপনি সেক্ষেত্রে স্মার্ট এক্স অ্যাড করতে পারেন। আপনি যদি এখানে ইজি অ্যাড করতে চান, যদি ইজি ব্র্যান্ডের টি শার্টগুলো আপনি সেল করতে পারেন, বা যদি ব্র্যান্ড নিজেও সেল করতে চায় সেক্ষেত্রে তারা এখানে মূলত তাদের নাম এবং সাইজ আপনি এখানে দিতে পারেন। ধরুন আমাদের এটার সাইজ হচ্ছে স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ, আপনি এভাবেও দিতে পারেন, অথবা আপনি এখানে এস এম এবং লার্জ এবং এক্সও দিতে পারেন।
এবং প্রোডাক্ট ডিসক্রিপশন আপনি এখানে চমৎকার একটা ডিসক্রিপশন লিখবেন, দিস ইজ এ টেস্ট প্রোডাক্ট ফর দিস টাইম। তো আপনার ডিসক্রিপশনটা ঠিক এই জায়গাটাতে শো করবে। সো আপনি একটা চমৎকার ডিসক্রিপশন এখানে লিখতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল, আপনি চাইলে না লিখলেও কোনো প্রবলেম নেই। আপনি প্রোডাক্টে কিছু ট্যাগ অ্যাড করবেন সো দ্যাট কাস্টমার আপনার সার্চ করলে আপনার প্রোডাক্টটা খুঁজে পায়। ধরুন আমাদের ক্ষেত্রে ট্যাগ হচ্ছে মেন টি শার্ট, দেন আমরা কমা ইউজ করলাম, দেন আপনি হচ্ছেন অ্যাড করতে পারেন, ধরুন এটা অ্যাড করলাম আমরা, দেন আমরা অ্যাড করলাম হচ্ছে রেড টি শার্ট, এভাবে আপনি ব্ল্যাক টি শার্ট, আপনি আপনার আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার এখানে প্রোডাক্ট ট্যাগগুলো অ্যাড করবেন। ট্যাগ আপনাকে হেল্প করবে সার্চের ক্ষেত্রে। এরপর হচ্ছে মূলত লোকেশান, লোকেশান হচ্ছে আপনি কোন লোকেশানে অ্যাভেলেবেল আছেন, কোন লোকেশানে আপনার প্রোডাক্টটা আপনি সেল করছেন সেই জিনিসটা। তো লোকেশান ইটস ডিপেন্ড, আপনি নিজে চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন না, এটা অ্যাকচুয়ালি আপনি কারেন্ট সিটি যেখানে আছেন সেই লোকেশানটা আপনাকে এখানে শো করবে। এটা একটা সিঙ্গেল আইটেম হিসেবে আপনি করতে চাচ্ছেন নাকি আপনি হচ্ছেন স্টক হিসেবে করতে চাচ্ছেন, তো এটা একটা সিঙ্গেল আইটেম। এবং আপনি যদি চান যে আপনি যে লিস্টটা করছেন, আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেটা আপনার ফ্রেন্ডরা না জানো, সেক্ষেত্রে আপনি হাইড ফ্রম ফ্রেন্ডস অপশনটাকে অন করে দিতে পারেন, তাহলে আপনার ফ্রেন্ডরা আপনি যে প্রোডাক্টটা সেল করছেন তারা এটা জানতে পারবে না। এরপর হচ্ছে আপনার আমরা আমাদেরকে যে কাজটা করতে হবে, তারপর যখন সব কিছু আপনি এখানে সেট করে দিবেন আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে নেক্সটে ক্লিক করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটা অপশন হচ্ছে মূলত মার্কেট প্লেস, এটা মার্কেট প্লেসের জন্য অ্যাভেলেবেল আছে, এবং আপনি চাইলে কোনো গ্রুপেও যদি সেটা সেল করতে চান সেটাকে আপনি অ্যাক্টিভেট করে দিতে পারেন, তাহলে সেই গ্রুপেও আপনার এই প্রোডাক্টটা চলে যাবে। এবং পাবলিশে ক্লিক করলে মূলত আপনার এই প্রোডাক্টটা সরাসরি ফেসবুক মার্কেট প্লেসে চলে যাবে, এবং যেখানে যেই কেউ আপনার এই প্রোডাক্টটা কিনতে পারবে, এবং আপনি চাইলে কোনো গ্রুপেও এই প্রোডাক্টটা সেল করতে পারেন। তো এক্ষেত্রে প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে আমরা পাবলিশে এখন ক্লিক করছি না, কারণ আসলে এটা একটা টেস্ট আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করা। তো এখানে আপনি যদি তাকান তাহলে আপনার সাথে কমিউনিকেট কীভাবে করবে, কেউ যদি পারচেস করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কমিউনিকেট করার অপশন হচ্ছে মূলত আপনার ম্যাসেঞ্জার, যেই ম্যাসেঞ্জার রয়েছে আপনার ফেসবুক ম্যাসেঞ্জার, সেই ম্যাসেঞ্জারে আপনার সাথে কানেক্ট হবে। এক্ষেত্রে মাথায় রাখবেন সে চাইলেই আপনার সব ইনফরমেশান পাবে না, শুধুমাত্র আপনার যেই পাবলিক ইনফরমেশানগুলো রয়েছে, আপনার যেই যে আপনার থেকে কিনবে আপনার ক্রেতা, শুধুমাত্র আপনার পাবলিক ইনফরমেশানগুলো দেখতে পাবে, সব আপনার প্রোফাইলের সব ডিটেলস সে জানতে পারবে না। সো ইটস আস 100% সেফ অ্যান্ড বেস্ট ওয়ে যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য। এবং এখানে অ্যাকচুয়ালি সে আপনার নামটা দেখতে পাবে, যে সেলার ইনফরমেশান, যে এই প্রোডাক্টটা কে সেল করছে, সেলার ইনফরমেশানে সে আপনার নাম, আপনার প্রোফাইল পিকচার দেখতে পাবে যেটা আপনার পাবলিকলি অ্যাভেলেবেল রয়েছে সেই জিনিসটা। তো দিস ইজ অল অ্যাবাউট ফেসবুক মার্কেট প্লেস। আপনারা যদি পার্সোনালি কেউ প্রোডাক্ট সেল করতে চান ফেসবুক মার্কেট প্লেসে, তাহলে এটা আপনার জন্য বেস্ট অপশন, খুবই সিম্পল, খুবই ইজিলি আপনার প্রোডাক্ট আপলোড করে দেন এবং সেটা সেলের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, ক্রেতা আপনার সাথে সরাসরি কথা বলবে ম্যাসেঞ্জারে। ভিউয়ার্স, স্টার্ট টু ফিনিশ পুরো ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে খুব ইজিলি আপনি ফেসবুক মার্কেট প্লেসে আপনার প্রোডাক্ট আপলোড কীভাবে করবেন, কী কী বিষয়গুলো আপনি মাথায় রেখে প্রোডাক্ট আপলোড করা উচিত তার সব কিছুই জেনে গেছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।